ফ্রাইড প্রনের জন্য আমরা প্রথমে নিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে কিভাবে পরিষ্কার করতে হবে তা আমরা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এভাবে আমি মাথাটা খুলে ফেলে দিলাম, তারপর এভাবে করে খোসা পরিষ্কার করব। এভাবে আমি কিছু লেজের অংশ, কিছু সামান্য একটু অংশ লেজের রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে, এখানে একটা চিকন একটা রগ থাকে, এটা আমি ফেলে দিব। দেখুন, এটা ফেলে দিচ্ছি, পিছনেও একটু রগ থাকে সেটাও। তারপর এখানে আমি রেখে দিলাম। এভাবে করে আমি প্রত্যেকটা এভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমরা এটাকে সবগুলা যখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এভাবে নিলাম। তো এখন আমরা এটাকে ইচ্ছা করলে, চাইলে কেউ লেজটাও ফেলে দিতে পারেন, কিন্তু আমি একটু লেজ রেখেছি, এটা ধরার সুবিধার জন্য, সুন্দর থাকবে এই জন্যে। তো এখানে আমি 10-12টা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ির জন্য আমরা এখানে লেবুর রস নিয়েছি, লেবুর রস 1 চা চামচ। এতে করে মাছের মধ্যে যে কোনো রকম পুরান গন্ধ বা কিছু থাকলে এটা চলে যায়, আর মাছটাকে টেস্টি করে। আর এখানে হচ্ছে লবণ, লবণ দিয়েছি 1/2 চা চামচ। এখানে হচ্ছে গোলমরিচ গুঁড়া, এটা হচ্ছে 1 চা চামচ। আর এখানে হচ্ছে আদা রসুন পেস্ট, এটা 1 টেবিল চামচের চেয়েও সামান্য কম। এখন আমি এটাকে ভালো করে মেখে রাখব। এখন এটা একপাশে সরিয়ে রেখে আমি একটা প্লেটে 1/2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে সামান্য পরিমাণ লবণ, 1/4 চা চামচ হবে এখানে লবণ সামান্য অ্যাড করলাম। সেই সাথে এখানে 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, সেটা দিয়ে দিলাম জাস্ট এটা একটু ঝাল হওয়ার জন্য। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমরা ময়দা নিয়েছি, আর ব্রেড ক্রাম নিয়েছি, আর হচ্ছে এখানে একটা ডিম নিয়েছি, এটাকে আমি ভালো করে ফাটিয়ে নিব। ভালো করে বিট করলে জিনিসটা ভালো হয়। এখানে আমরা একটা চিংড়ি মাছকে নিব, নিয়ে প্রথমে আমরা ময়দার মধ্যে কোট করে নিব, এভাবে ভালো করে কোট করে নিব। তারপর এটাকে আমি ডিমের মধ্যে এভাবে করে একটু টাচ করে নিব। দেন আমি এটাকে ব্রেড ক্রামে শুকনো হাতে এটাকে গড়িয়ে নেব। এভাবে করে আমি এটাকে তুলে ফেলব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এটাকে, তো আমরা লেজটাকে ই করব, লেজটাকে হাতে ধরে রাখব, লেজটা ভিজাবো না, জাস্ট লেজটাকে ধরে আমি ময়দার মধ্যে এভাবে কোট করে নেব। ভালো করে কোট করে নিচ্ছি। এখন এটাকে আমি ডিমের মধ্যে জাস্ট এভাবে একটু ভিজিয়ে নেব, তারপর এটা ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নেব। লেজটাকে ধরে এভাবে করে গড়িয়ে নিলাম। এখন আমি এই যে এভাবে করে প্রত্যেকটাকে এভাবে করে আমি তৈরি করে নিচ্ছি।
এভাবে আমরা এগুলোকে সবগুলোকে এভাবে তৈরি করে নিলাম। এখন আমরা এটাকে ডিপ ফ্রাই করব। আমরা একটা পাত্রে তেল নিয়েছি, তেলটা গরম হয়েছে কিনা তা টেস্ট করব কিভাবে। এখানে একটু ব্রেড ক্রাম আমরা ছেড়ে দেখব, তার মানে গরম হয়েছে। এভাবে দেখলে বোঝা যাবে যে এটা এই যে ভাসার মতো হয়ে উঠছে। এখন আমরা একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি। এটা বেশি সময় ভাজতে হয় না, 2-3 মিনিট ভাজলেই এটা ভাজা হয়ে যায়। আমি কিছু দিলাম, এটা খুব সহজে দ্রুত আমরা তৈরি করে বাসায় খেতে পারি, অথবা আমরা এভাবে রেখেও পরবর্তীতে আবার ফ্রাই করে খেতে পারি। তো এটা বেশি সময় লাগে না, 2-3 মিনিটেই ফ্রাই হয়ে যায়, তৈরি হয়ে গেল। এই যে আমি এখন এগুলোকে উঠিয়ে ফেলবো। এভাবে করে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে আমরা উঠিয়ে ফেলবো। এভাবে আমি পরবর্তীতে বাকিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমরা বাড়াবো না, মাঝারি আছেই আমরা এটা ভাজবো। বাকিগুলো হয়ে গিয়েছে, আমরা এখন এটাকে তুলে ফেলবো। তৈরি হয়ে গেল আমাদের প্রন ফ্রাই। তাহলে এভাবে আপনারা বাসায় তৈরি করে খাবেন। নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।